প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমরা শিখব যে হারমোনিয়ামে আমরা আমাদের বিভিন্ন স্কেল শিখব। স্কেলের মধ্যে আজকে শিখব হচ্ছে বি ফ্ল্যাট। তো বি ফ্ল্যাটের কোন কোন রিডগুলোকে আমরা সা রে গা মা পা ধা নি সা এই এই বিষয়গুলো আজকে আমরা দেখাবো টোটালি। তো এখন আমরা দেখাচ্ছি কিভাবে আমরা সা নির্ধারণ করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি হারমোনিয়ামে যে এখানে উপরের যে কালো রিডগুলো আছে, এই যে 1 2 3 4 5, তাহলে এটা শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে বলছি যে 1 2 3 4 5 উপরের কালো সারির পাঁচ যেখানে সেখান থেকে হচ্ছে বি ফ্ল্যাট শুরু। বি ফ্ল্যাটের প্রথমে এটা হচ্ছে সা, তারপরে ঠিক তারপরের যে অংশটা যেটা এই যে নিচে সাদা যেটা, এটা হচ্ছে রে, তারপরে গা, তারপরে উপরের কালোটা হচ্ছে মা, পা, নি, সা। আবার যখন ঘুরে আসব তখন সা, নি, ধা, পা, মা, গা, রে, সা। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা বাজানোর কিছু কৌশল আছে, সেই কৌশলগুলো হচ্ছে ফিঙ্গারিং আছে, যে এখানে প্রথমে আমরা সাটা হচ্ছে যে তর্জনী দিয়ে সাটাকে ধরছি, তারপরে বুড়ো আঙুলটা নিয়ে যাচ্ছি ঠিক পাশের যে সাদা রিডটা আছে ওখানে রে, তারপরে আবার তর্জনী দিয়ে গা, ঠিক তার পাশের আঙুলটি চলে যাচ্ছে মাতে, তারপর আবার এই আস্তে করে হাতের নিচ দিয়ে বৃদ্ধাঙ্গুলিটাকে নিয়ে আসলাম এই জায়গায় মার পরের যে পা, তারপরে যথারীতি যে আঙুলগুলো পড়ছে, যেমন পার পরে এটা ধা, তারপর নি, বাকি থাকছে সা। এই আঙুলটা খুব কম ব্যবহার হয়, কখনো যদি আমরা স্পর্শ স্বরের প্রয়োজন হয় যে আমি একসাথে অনেকগুলো রিড ইউজ করছি আরেকটা লাগবে, তখন এই আঙুলটার ব্যবহার হবে। কিন্তু একটি সপ্তকের মধ্যে অর্থাৎ সা থেকে সা যাওয়ার মধ্যে শুধুমাত্র এই 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 কনিষ্ঠ আঙ্গুল ছাড়া অন্যান্য আঙ্গুলগুলো ব্যবহার হবে। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে চার মাত্রা। যে প্রথম ক্লাস আমরা দেখিয়েছি কিভাবে একটি স্বরে দীর্ঘক্ষণ থাকতে হয়, আজকে শিখব হচ্ছে একটি স্বরকে চারটা ভাগে নিয়ে আসা। যেমন সার সাথে আমরা আ যোগ করছি, সার সাথে আ যোগ করছি, আ যোগ করলে সার সাথে যদি আমরা তিনটা আ যোগ করি তাহলে হচ্ছে চার, চার মাত্রা হচ্ছে, কারণ সা নিজে হচ্ছে একটি মাত্রা, তার সাথে আরো তিনটি মাত্রা যোগ হচ্ছে। সেটা কিভাবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। সা যখন আমরা সার সাথে আ যোগ করে চারবার বলছি সা রে গা, তাহলে আটা যেন একটা সুরের মধ্যে থাকে, আটা যেন ভাঙা ভাঙা না হয়। ঠিক তেমনি ভাবে এটাকে আমরা আবার প্রত্যেকটাকে আ বলবো, যেমন চার ভাগে যদি আ করছি আ আ আ আ
হচ্ছে আরোহণ অবরোহণে যখন ফিরে আসছি তখন আমরা প্রত্যেকটা রিড যে সুরটা যে শর্টটা বের হচ্ছে প্রত্যেকটা এই আমাদের রিড থেকে সেটাকে আমরা আতে বলছি। তো এখানে যেন যেন আতে যেন ওলট পালট না হয়, যে আমি সা বলছি সা যেন কোনোভাবে এই সার বাহিরে না যায়। তাহলে আসো একসাথে আমরা প্র্যাকটিস করছি। এভাবে চার মাত্রা শেষে তিন মাত্রা, দুই মাত্রা, এক মাত্রা, এভাবে আমরা মাত্রা বিভাজন করব। কেন এই মাত্রাটা শিখতে হচ্ছে সেটা আমরা পরবর্তীতে আরো বিস্তারিতভাবে বুঝিয়ে দেব আমাদের তৃতীয় নম্বর ভিডিওতে। তাহলে আজকের মতো আমরা এই এই বিষয়টা শেখালাম, এবং যারা এই বিষয়টা বুঝতে সমস্যা হচ্ছে তারা দয়া করে আমাদেরকে কমেন্ট বক্সে যদি লিখে দাও তাহলে আমরা বলে দিব যে এই বিষয়টা আসলে এরকম, আবার বুঝিয়ে দিব। তো ঠিক আছে, যদি ভালো লাগে আমাদের এই ভিডিওটা এবং সাবস্ক্রাইব করবে, আর হচ্ছে বেল আইকনে ক্লিক করলে আমাদের বাকি ভিডিওগুলো সহজে পেয়ে যাবে। তাহলে ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আমাদের সকল ফলোয়ারদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। পেজটিকে লাইক করতে আপনার বন্ধুদের আমন্ত্রণ জানান। আমাদের ভিডিওগুলো ভালো লাগলেই বন্ধুদের সাথে শেয়ার করুন। পাশে থাকার জন্য ধন্যবাদ।